বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কেন আমরা নিজেদেরকে কাতুকুতু দিতে পারি না? আপনারা কি এটা জানেন যে কাজ করার সময় ঠিকমতো না বসলে সেটা আমাদের স্মৃতিশক্তির উপরে খারাপ প্রভাব ফেলতে পারে? খিদে পেলে আমাদের পেটের ভেতরে যে আওয়াজটা হয় সেটাকে কি বলে জানেন? সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের উচ্চতা একটু বেড়ে যায়, সেটা কি আপনি জানতেন? মানবদেহ সম্পর্কিত এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 20। আচ্ছা বন্ধুরা, আমাদের শরীর থেকে কি সত্যি আলো বেরোয়? এর উত্তর হলো হ্যাঁ। আমি জানি আপনারা হয়তো এটা শুনে অবাক হয়ে গেছেন, কিন্তু এটা একেবারে সত্যি। একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীর থেকে এক ধরনের আলো বেরোয়, কিন্তু সেই আলোর উজ্জ্বলতা দৃশ্যমান আলোর তুলনায় প্রায় 1000 গুণ কম হয়। সেই জন্য আমরা 1000 চেষ্টার পরেও আমাদের শরীর থেকে নির্গত আলো দেখতে পাই না। নাম্বার 19। বন্ধুরা, চোখের পলক ফেলা আমাদের কাছে ভীষণ সাধারণ একটা ব্যাপার, কিন্তু আপনারা কি জানেন চোখের পলক ফেলার কারণে আমরা আমাদের কাজে অনেক ভালো করে মনোযোগ দিতে পারি? কারণ চোখের পলক ফেলার সময় আমাদের শরীর বিশ্রাম করার সময় পাই। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেব যে চোখের পলক ফেলার কারণে সারাদিনে প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের চোখ বন্ধ থাকে। নাম্বার 18। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 206টা হাড় থাকে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার শরীরে 300টা হাড় থাকে। তবে ধীরে ধীরে সেই হাড়গুলোর মধ্যে কিছু কিছু হাড় একে অপরের সাথে জুড়ে 206টা হাড়ে পরিণত হয়। নাম্বার 17। আপনারা সারাদিনে আপনাদের আঙুলের সাহায্যে কত কাজই না করে থাকেন সেটা একবার ভাবুন তো। কিন্তু এই বিষয়টা জেনে আপনারা চমকে যাবেন যে আমাদের আঙুলে কোনো পেশি থাকে না। হ্যাঁ বন্ধুরা, আমাদের আঙুলে থাকা হাড়ের সাহায্যেই আমরা আমাদের আঙুল দিয়ে যে কোনো কাজ করতে পারি। নাম্বার 16। আপনারা কি জানেন যে আমাদের কোড়ে আঙুল অর্থাৎ পিঙ্কি ফিঙ্গার আমাদের হাতের 5টা আঙুলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আঙুল? পিঙ্কি ফিঙ্গারের জন্যই আমাদের হাতের বাকি 4টা আঙুল ঠিকভাবে কাজ করতে পারে। বিশেষজ্ঞদের মতে যদি কোনো কারণে আপনার পিঙ্কি ফিঙ্গার আপনার হাত থেকে বাদ চলে যায় তাহলে আপনি আপনার হাতের 50% শক্তি হারিয়ে ফেলবেন। নাম্বার 15। এটা তো আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে যখনই আমাদের খিদে পাই তখন আমাদের পেট থেকে এক ধরনের আওয়াজ বের হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেব যে এই আওয়াজটাকে বর্বর ইগমাস বলা হয়। আমাদের অন্ত্রের ভিতরে উপস্থিত ফ্লুইড এবং গ্যাসের দোলাচলের কারণে এই আওয়াজটা বের হয়। নাম্বার 14। যখন আপনি অন্য কাউকে কাতুকুতু দেন অথবা অন্য কেউ আপনাকে কাতুকুতু দেয় তখন আপনি খিলখিলিয়ে হেসে ওঠেন। কিন্তু আপনারা কি কখনো এটা খেয়াল করে দেখেছেন যে যখন আপনি নিজেকে কাতুকুতু দেওয়ার চেষ্টা করেন তখন আপনার কাতুকুতু সেই অনুভূতিটা আসে না? যদি আপনি কখনো এটা ট্রাই করে না থাকেন তাহলে এখনই নিজেকে একবার কাতুকুতু দিয়ে দেখুন। কি ঠিক বললাম তো? কিন্তু এটা কেন হয় জানেন? যখন আমরা নিজেদের কাতুকুতু দিই তখন আমাদের মস্তিষ্ক এটা আগে থেকে অনুমান করে ফেলে যে আমাদের কেমন অনুভূতি হতে চলেছে। এই জন্য যখন আমরা নিজেদের কাতুকুতু দিতে যাই সেই সময় ব্রেনের যে অংশের জন্য আমাদের কাতুকুতুর অনুভবটা হয় সেই অংশটা তুলনামূলকভাবে কম সক্রিয় থাকে। তাই আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কখনো নিজেকে কাতুকুতু দিতে পারবেন না। নাম্বার 13। মানুষের বয়স বাড়ার সাথে সাথে শরীরের বাকি অংশের পাশাপাশি টেস্ট বাডসেরও বয়স বাড়তে থাকে। এই জন্য 50 বছরের বেশি বয়সী মহিলাদের এবং 60 বছরের বেশি বয়সী পুরুষদের মুখে খাবারের স্বাদ এবং রুচি আগের মতো থাকে না। নাম্বার 12। এটা তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে টিকটিকির লেজ কেটে দেওয়ার পরেও সেই লেজ আবার তৈরি হয়ে যায়, কিন্তু আপনারা অনেকেই হয়তো এটা জানেন না যে আমাদের লিভার কেটে ছোট করে দেওয়ার পরে সেটা নিজে থেকেই বড় হতে শুরু করে। গবেষণায় এটা দেখা গেছে যে লিভারের 25% অংশ কেটে নেওয়ার পর পরবর্তী 1 মাসের মধ্যে সেটা তার আগের সাইজে ফিরে আসে। নাম্বার 11। আপনার উচ্চতা খুব বেশি হলে কত হতে পারে? 5 ফুট, 6 ফুট কিংবা 7 ফুট? কিন্তু আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন যে আপনার অন্ত্র আপনার তুলনায় 4 গুণ বেশি লম্বা হয়ে থাকে, প্রায় 18 থেকে 23 ফুট লম্বা। নাম্বার 10। বন্ধুরা, আপনারা কি জানেন যে আমাদের হাঁচির গতিবেগ ঘন্টায় প্রায় 120 থেকে 160 কিলোমিটার? সেখানে একটা চিতাবাঘের গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 110 থেকে 120 কিলোমিটার। এই অবস্থায় আপনারা এটা বলে শো অফ করতে পারেন যে আপনার হাঁচির গতিবেগ চিতাবাঘের থেকেও বেশি গতিসম্পন্ন। নাম্বার 9। এটা তো স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও জানে যে আমাদের শরীরে প্রতি মুহূর্তে নতুন কোষ তৈরি হচ্ছে,
কিন্তু আপনারা কি সেই সংখ্যাটা জানেন? আমাদের শরীরে প্রতি সেকেন্ডে 2.5 কোটি নতুন কোষ তৈরি হয়। নাম্বার 8, বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যেসব দেশে বেশি ঠান্ডা থাকে সেখানকার মানুষদের স্কিনের কালার সাদা, এবং যে সমস্ত দেশে বেশি গরম থাকে সেখানকার মানুষদের স্কিনের কালার কালো হয় কেন? আসলে বন্ধুরা, ত্বকের রং তখনই কালো হয় যখন কারো ত্বকে বেশি মাত্রায় মেলানিন উপস্থিত থাকে। আর এটা দেখা গেছে যে যেসব দেশে বেশি গরম থাকে সেখানকার মানুষদের শরীরে সবথেকে বেশি মেলানিন উপস্থিত থাকে, যাতে তারা সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। নাম্বার 7, আপনারা যারা ওয়ার্ক ফ্রম হোম কাজ করেন তারা তো এটা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে ঠিক জায়গায় বসে কাজ না করলে অনেক সময় প্রচণ্ড মাত্রায় পিঠে ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু আপনারা কি এটা জানেন যে ঠিকমতো বসে কাজ না করলে সেটা আমাদের স্মৃতিশক্তির উপরেও প্রভাব ফেলে? একটা গবেষণায় দেখা গেছে যে যখন আমরা বসে নিচের দিকে ঝুঁকে কাজ করি তখন আমাদের খারাপ স্মৃতি মনে পড়ে যায়, অন্যদিকে যখন আমরা সোজাভাবে বসে দৃষ্টি সামান্য উপরের দিকে রেখে কোনো কাজ করি তখন আমাদের ভালো স্মৃতি মনে পড়ে যায়। নাম্বার 6, আপনারা হয়তো এমন অনেক মানুষদের দেখেছেন যাদের গালে টোল পড়ে। এটা ঠিক যে তাদের দেখতেও ভীষণ মিষ্টি লাগে, কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে গালে টোল পড়ে কিভাবে? আসলে বন্ধুরা, আমাদের গালে উপস্থিত জাইগোম্যাটিকাস নামের একটা মাসেল দুভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে গালে টোল পড়ে। যদিও এমনটা হওয়া ভালো কিছু নয়, কিন্তু অনেকের মতে গালে টোল পড়লে দেখতে বেশি আকর্ষণীয় লাগে। নাম্বার 5, যখনই কেউ লজ্জা পায় তখন লোকেরা বলে, আরে দেখো লজ্জায় কেমন গালটা লাল হয়ে গেছে। কিন্তু আপনারা কি জানেন, যখন আমরা লজ্জা পাই তখন আমাদের গালের পাশাপাশি শরীরের আরেকটা অংশও লাল হয়ে যায়, আর সেটা হলো আমাদের পেট। নাম্বার 4, বন্ধুরা আপনারা কি জানেন একজন সাধারণ মানুষ প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে, অন্যদিকে একটা বাচ্চা প্রতি মিনিটে মাত্র 1 থেকে 2 বারই চোখের পলক ফেলে। কিন্তু কেন? আসলে একটা বাচ্চা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তুলনায় অনেক বেশি ঘুমিয়ে থাকে, সেই জন্য তাদের চোখের বেশি বিশ্রাম প্রয়োজন হয় না, তাই তারা এত কম চোখের পলক ফেলে। নাম্বার 3, আমাদের শরীরের যে কোনো অংশের কাজ করার জন্য সে অংশে রক্ত পৌঁছানোটা ভীষণ জরুরি, কিন্তু আমাদের শরীরে কর্নিয়া হলো এমন একটা অংশ যেখানে ঠিকমতো রক্ত পৌঁছায় না, তাই কর্নিয়া নিজের কাজ করার জন্য বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি জানেন প্রত্যেক মাসে আমাদের স্কিন বদলে যায়? হ্যাঁ বন্ধুরা, আমি কোনো মজা করছি না, প্রত্যেক 30 দিন অন্তর আমাদের ত্বকের পুরনো সব কোষ মারা যায় এবং তাদের জায়গায় নতুন কোষ তৈরি হয়ে যায়। নাম্বার 1, আপনারা জানলে অবাক হবেন যে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের উচ্চতা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে। আসলে সারাদিন বিভিন্ন কাজ করার কারণে আমাদের জয়েন্টে প্রেশার পড়ে, যার ফলে মেরুদণ্ড কিছুটা সংকুচিত হয়ে যায়, কিন্তু ঘুমানোর সময় আমাদের মেরুদণ্ডের উপর আর কোনো প্রেশার থাকে না, কিছুটা প্রসারণ ঘটে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের উচ্চতা একটু বেড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের সাধারণ উচ্চতায় ফিরে আসি। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।